নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই। 7ই জানুয়ারি আসলে আওয়ামী লীগের জানাজার দিন। এমপি সাহেবের জন্য আমরা দোয়া করব, কিন্তু আমার রিকোয়েস্ট আপনার নেত্রীকে বলে 7 তারিখের আগে আলেম যারা ভিতরে আছে সবাই এটি ছাড়াই দেয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আওয়ামী লীগ একটি অত্যন্ত সুবিধাজনক সময় পার করছে। তারা মোটামুটি বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, বিরোধী দলের প্রধান 2 কার্যালয় বন্ধ, তালাবদ্ধ, বিএনপির মোটামুটি 8টি জেলা বাদে অন্যান্য সকল জেলার কার্যালয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি, সেটা নাকি আওয়ামী লীগের জানাজা হবে, সেটা কোনো নির্বাচন হবে না। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। 4টি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখে যাবেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মাহফিলে একজন এমপি সাহেব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে দোয়া চেয়েছে। সাথে সাথে এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, দোয়া আপনার জন্য করব, কিন্তু নির্বাচনের আগেই সকল আলেমদের মুক্তি দিতে হবে। মুহূর্তের মধ্যেই একদম মাঠ কেঁপে উঠল হুঙ্কারে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা, আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন সরকার এত ভয় পাচ্ছে, কেন আওয়ামী লীগ এত ভয় পাচ্ছে, এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ব্যারিস্টার রবিন ফারহানা। তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। এবং কি আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো নির্বাচন হবে না, কথাটি বলেছেন বোরহান মাহমুদ। কেন কথাটি বললেন, কোন যুক্তিতে বললেন, তার মুখ থেকে শুনলেই হয়তো বুঝতে পারবেন। তাই চলুন আর কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চলো প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম বোরহান মাহমুদের কথাগুলি শুনে আসি। তিনি কেন বলতেছে যে নির্বাচন হবে না, চলুন তার মুখ থেকে শুনে আসি। নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই। আপনার চোখে মনে হইতে পারে যে হ্যাঁ নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ নেই। আমি আজকে এই লোকটার ধন্যবাদ দিতে চাই যে শেখ হাসিনার বুদ্ধি দিয়েছিল যে একটা স্বতন্ত্র প্রার্থী দ্বারা করেন, ডেমি প্রার্থী দ্বারা করেন, এই বুদ্ধিটা যে দিয়েছিল তাকে ধন্যবাদ দিতে চাই, তাকে পাইলে একটু সেলুট দিতাম। যাই হোক, দেখেন বাংলাদেশে নির্বাচনী পরিবেশ নাই। বিএনপি নির্বাচনে আসলে যা না হইতো তার থেকে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, বুঝতে পারছেন, ভয়াবহ পরিস্থিতি। নির্বাচন কিন্তু জটিলই হইতেছে আপনার, প্রতিদ্বন্দ্বিতামূলক কি হবে নির্বাচন, ভোট কেন্দ্রে লোকও আসবে, কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হবে না। দেখেন আমি 3 মাস আগে একটা কথা বলছিলাম যে শেখ হাসিনার নির্বাচন সুষ্ঠু তার নেতাকর্মীরাই হইতে দিবে না। আজ থেকে 3 মাস আগে কেন বলছিলাম, দেখেন করোনার সময় কিন্তু শেখ হাসিনা সবকিছুই দিছে, কিন্তু সাধারণ জনগণ কয়টা জিনিস পাইছে, পায় নাই। শেখ হাসিনাও চাইতেছে এই নির্বাচনটা সুষ্ঠু করতে, কিন্তু নির্বাচনের প্রচারণার 7 দিনেই যে কন্ডিশন বাংলাদেশে তৈরি হয়েছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, কোনো পরিস্থিতি নাই। আমাদের ফরিদপুরের এসপির বিরুদ্ধেও কমপ্লেন আসছে যে সে পক্ষপাতিত্ব করতেছে। এই প্রশ্ন আসছে, একজন এসপি যে থাকবে নিরপেক্ষ, সে যখন পক্ষপাতিত্ব এটা করতেছে কারণ, এগুলা তো যারা স্বতন্ত্র প্রার্থী তারাই করতেছে, যারা নৌকার প্রার্থী তারাই করতেছে, এগুলা প্রচার তো তারাই করতেছে, এবং নিজেদের থলের বিড়াল নিজেরাই বের করে দিচ্ছে। ভাষণের সময় বলতে সে এত কোটি টাকা পাচার করছে, এত কোটি টাকা ইনকাম করছে, জমি ছিল না জমি জমা করছে, এই যে একটা পরিবেশ তৈরি করছে, এই পরিবেশটা কি বিএনপি আসলে হইতো, জীবনও হইতো না। বিএনপি আসলে স্বতন্ত্র প্রার্থী হইতো না এবং আওয়ামী লীগের যে মুখ্য সম্মোচন হইতো না, রিয়েলি বলতেছে। এবং এইভাবে কটূক্তি করে বলতেছে নৌকা হচ্ছে কিসের মার্কা, মানে নৌকাকে অপমান করে কথা বলছে, ডিরেক্ট নামাজ বলছে মিছিল দিয়ে না নামাজ হইতেছে, এটা নিয়ে গালি দিচ্ছে না মিলন কান্তি, আপনাদের শুনছেন সবাই। তাহলে আমার কথা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আজ পর্যন্ত যা বাংলাদেশে হয়েছে এটা শেখ হাসিনার ইচ্ছায় না, এটা হচ্ছে রয়ের ইচ্ছা, ইন্ডিয়ার ইচ্ছা, ইন্ডিয়া যেভাবে চালাইতে বলছে সেভাবে চলতেছে। শেখ হাসিনা একটা চেয়ার দিচ্ছে, সে চেয়ার একে চালাইতেছে কে, ইন্ডিয়া। এখন এই যে একটা পরিবেশ তৈরি করছে, এটাকে তৈরি করছে শেখ হাসিনা, তৈরি করছে। এখন বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই, আপনারা যেটাই মনে করতে পারেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নেই। এজন্য শেখ হাসিনা বলতেছে নির্বাচন স্থগিত করতে পারে, সে নির্বাচন মানে ক্যান্সেল করতে পারে, কেন করতে পারে, জনগণের দিকে তাকিয়ে এটা সে বলতেছে। এটা কি মেনে নেওয়ার মতো কথা বলেন ভাই, বলেন। সে চাইছিল কি যে তার নেতাকর্মীরা তাকে ভালোবাসে, সুষ্ঠু একটা নির্বাচন করবে, কিন্তু যখন সে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিছে প্রতিটা এলাকাতে নৌকা থেকে স্বতন্ত্র প্রার্থীর ক্ষমতা বেশি এবং জনপ্রিয়তা বেশি, এটাই শেখ হাসিনার কাল হয়ে দাঁড়াইছে, আর এইটাই সে কন্ট্রোল করতে পারতেছে না, এটা সে কন্ট্রোল করতে পারতেছে না যে নৌকার থেকেও স্বতন্ত্র প্রার্থীর জনপ্রিয়তা বেশি। আমার এলাকাতে সেম কন্ডিশন, প্রতিটা এলাকাতে সেম কন্ডিশন। এতে শেখ হাসিনা যে প্ল্যানটা করছিল, ডেমি আপনার যে কিংস পার্টি তৈরি করছিল, বিএনএম বলেন, তারপরে আপনার যা যা পার্টি করছে তৃণমূল, বিএনপি বলেন, জাতীয় পার্টিতে এক প্রকার তাদের গৃহপালিত, এটা তো আমাদের জানতে পারি না, সবাই জানি এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এত কিছু করেও কি নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারছে, নির্বাচন পরিবেশ তৈরি করতে পারে না, নির্বাচনী পরিবেশ এখনো তৈরি করতে পারে নাই। নৌকা যে প্রার্থী তার থেকে যারা ইগোলের মানে ইগোল বলেন, ট্র্যাক বলেন, যা যা প্রার্থী নির্বাচন করতেছে ওদের জনপ্রিয়তা বেশি, নৌকার লোকজন ভয়ে কথা বলতেছে না,
অনেক জায়গা আপনার তো মাদারীপুরে একটা ঘটনা চলছে, একদম মারা গেছে। তাহলে এই নির্বাচনে বিএনপি আসার প্রয়োজন আছে? নির্বাচন কি বিএনপি মানসাল করবে? এই নির্বাচন কোনো কারণে যদি বন্ধ হয় বিএনপির উপর চাপ হবে। আবার এটা শেখ হাসিনার প্ল্যানও হইতে পারে যে বিএনপিকে রাজনীতি আন্দোলন থেকে সরিয়ে নেওয়ার জন্য বিএনপি যেখানে আছে সেখানে থাকতে হবে, বিএনপির আন্দোলন থেকে সরা যাবে না। বিএনপি আন্দোলন যেভাবে করতে সেভাবে করে যেতে হবে। সে যতই প্ল্যান করুক সেই প্ল্যানে সফল হতে দেওয়া যাবে না। সে চাবে যে বিএনপিকে আন্দোলন থেকে সরিয়ে নেওয়া যায়। দেখুন বিএনপি আন্দোলন থেকে সরে গেছে, তাদের মতো তারা 7-11 সুন্দর নির্বাচন করে ফেললো, বিএনপি আন্দোলন করলো না। কিন্তু শেখ হাসিনা বুঝে গেছে এই যে আপনার ইন্ডিয়া পিটার হাস। দর্শক শ্রোতা, তার মুখ থেকে আপনারা শুনলেন, আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের মাহফিলে এমপি সাহেব দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পরে এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের কাছ থেকে দোয়া চায়, পরবর্তীতে দোয়া করবেন বটে, 7ই জানুয়ারি নির্বাচনের আগে সমস্ত আলেম আলামাদের মুক্তি দিতে হবে, কথা দিতে হবে, এমন কথা বললেন। তারপরে দেখুন কি হলো, চলুন দেখে আসি। এমপি সাহেবের জন্য আমরা দোয়া করব, কিন্তু আমার রিকোয়েস্ট আপনার নেত্রীকে বলে 7 তারিখের আগে আলেম যারা ভিতরে আছে সবাই যদি ছাড়াই দেয়। ওনার আমার কথা শুনেন, এমপি সাহেবের জন্য আমরা দোয়া করব, কিন্তু আমার রিকোয়েস্ট আপনার নেত্রীকে বলে 7 তারিখের আগে আলেম যারা ভিতরে আছে সবাই যদি ছাড়াই দেয়। ওনার আমার কথা শুনেন, উনি আবেদন করছে একটা, আমরা করছি একটা, আপনারা যদি হইচই করেন তুমি বলবে কেমন করে? আমি বলেছি অনুরোধ করতে, উনি অনুরোধ করবে বলেন, আপনি অনুরোধ করবেন নেতৃত্ব। আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে জানাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরাও চাই নির্বাচনের আগে সকল আলেম ওলামারা মুক্তি পেয়ে যাক। আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের কথাগুলো শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। তো 4টি ভিডিওর ভিতরে 2টি ভিডিওর শেষ, আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর একটি ভিডিও হলো আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি, সেই দিনটা নাকি আওয়ামী লীগের জানাজা হবে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন একজন সাহসী নেতার হুঙ্কার শুনে আসি। 7ই জানুয়ারি আসলে আওয়ামী লীগের জানাজার দিন। 7ই জানুয়ারি আওয়ামী লীগের কিসের দিন? আওয়ামী লীগ নামে যে একটা ভদ্র মানুষের দল ছিল, আওয়ামী লীগ নামে যে একটা গণতান্ত্রিক দল ছিল, সেই দলটার চূড়ান্ত জানাজার দিন হচ্ছে 7ই জানুয়ারি। আমরা কি এই নির্বাচন চাই? আমরা কি এই নির্বাচনে ভোট দিতে যাব? আপনার দলের লোকেরা কইতেছে, যারা নৌকা ফুটা করছে সারা জীবন তাদেরকে আপনি নৌকা দেন, বুঝেন আপনি কত বড় ধ্বংস ডেকে আনছেন। মা হাসিনা উনি আমাদেরকে এমন একটা ভোট দিতে দিতেছেন, আমাদের কোনো সামর্থ্য নাই নির্বাচন করা। উনি গণভবনে বসে বসা একবার হুজুরদেরকে ডাকে, একবার চোর পাটপাতদেরকে ডাকে, একবার রাশেদ খান মেননকে ডাকে, একবার আবার রসনের সাদরে ডাকে। উনি ডাইকা ডাইকা সিট ভাগাভাগি করে, উনি উনি বিক্রেতা, উনি মাছওয়ালা, উনি মাছের ক্রেতা, আমরা এলাম ধনজা। 7 তারিখের নির্বাচন কি নির্বাচন না প্রশ্ন? 28 অক্টোবরের গুপ্ত হত্যা, প্রত্যেকটা বাস এবং ট্রেনে যে গুপ্ত হত্যা আওয়ামী লীগ করছে, এটা সফল হবে না, দেশবাসী জানে। এটার সাথে হরতাল অবরোধের শান্তিপূর্ণ জনগোষ্ঠী জড়িত না, এটার সাথে জড়িত হচ্ছে একমাত্র আওয়ামী লীগ এবং যুবলীগ, যা বাংলাদেশের ইতিহাসে হত্যা, খুন,
ভয়ঙ্কর হত্যার সাথে জড়িত ছিল, স্যাবোটাজ করে অন্যের উপরে দায় চাপিয়েছে। 72 থেকে 75 দেখেছি যশোদের সাইনবোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে হত্যা করে যশোদের নেতা কর্মীকে ব্লেম দিয়ে তারা তখন প্রমাণ করেছে যে যশোদ বাংলাদেশের শত্রু, যশোদ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে। ঠিক একই কাজ আওয়ামী লীগ এখন বারবার করছে। 2004 সালের আগুন পোড়ানো দলের নেতৃত্বে প্রযোজনায় পরিচালনায় যে সিনেমা মঞ্চস্থ হবে আগামী 7 তারিখে, ওই সিনেমা দেখতে আমরা যাব না। 7 তারিখের যাত্রা মানুষ বর্জন করবে। অতিদপ্ত হয়ে মারা যায়। আমরা রানি লেভেলের সরকার আসার পরে দেখলাম ওবায়দুল কাদের সাহেব এবং শেখ সেলিম স্বীকার করেছে যে যুবলীগের তৎকালীন নেতারা জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমের বক্তব্য মোতাবেক বিশা আজম, সাইদ তখন থেকে শুরু করে যুবলীগের নেতারা এই ঘটনার সাথে জড়িত ছিল, পঙ্কজ ভট্টাচার্য সহ, এবং এদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাটাও দুঃখজনক ভাবে 2013 সালে প্রত্যাহার করে নেয় আমাদের এই বাকশালের আদালত। অতএব এ কারণে ভুলিয়ে অপমানিত হয়েছে। ফ্রান্স ফ্ল্যাগ অপারেশনের ইতিহাস এবং অভিজ্ঞতা শুধুমাত্র আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ জানে কিভাবে বাসে আগুন দিয়ে বিএনপির উপরে দোষারোপ হয়, আওয়ামী লীগ জানে কিভাবে ট্রেনের বগি কেটে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের উপরে দোষারোপ হয়, আওয়ামী লীগ যুবলীগ জানে কিভাবে নিরপরাধ মানুষকে বিভিন্ন ভাবে হত্যা করার মধ্য দিয়ে দাবি করা যায় যে তার সাথে অবরোধ হরতালের পক্ষের মানুষরা জড়িত, কারণ এই কাজ তারা বাংলাদেশের ইতিহাসে বারবার করেছে, শতবার করেছে। খুনের হুমকি দিয়ে হাত পা উড়িয়ে দিয়ে ভেঙে দেওয়ার নেতৃত্ব কে দিয়েছে? তারা হুকুম দিয়েছে, খেলা হাজার বক্তব্য বারবার তারা বলেছে। রিসেন্ট সাম্প্রতিক ইতিহাসে আপনারা দেখেছেন শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নেত্রীরা এটা বলেছে। আমরা পরিষ্কার করে জানি এবং বলতে পারি ইতিহাস থেকে, 2004 সালের জুন মাসের শেরাটন হোটেলের সামনে বাসে আগুন জ্বলিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে 11 জন যাত্রীকে অগ্নিদগ্ধ করে আওয়ামী যুবলীগ যেভাবে হত্যা করেছিল, একইভাবে ট্রেনে আগুন দিয়ে তারা মা শিশুকে হত্যা করছে, বাসে আগুন দিয়ে হেলপার ড্রাইভারকে পুড়িয়ে মারছে, রেল লাইনের শিকল কেটে দিয়ে ট্রেনকে লাইনচ্যুত করছে এবং মানুষ হত্যা করছে। এই গুপ্ত হত্যা এবং ফলস ফ্ল্যাগ অপারেশনের একমাত্র দায় হচ্ছে আওয়ামী লীগের, একমাত্র অভিজ্ঞতা হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ এটা বহুবার বাংলাদেশে করেছে, আমরা ধিক্কার জানাই এবং আপনাদেরকে মনে করিয়ে দেই 2004 সালের 4 জুন যে ঘটনা ঘটিয়েছে তার পরের দিন আওয়ামী লীগের 5ই জুন হরতাল ছিল, সেই হরতালের সমর্থনে তারা সেটা করেছে। শুধু তাই না, সেই 5ই জুন মার্কিন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফিল্ড ঢাকায় আসার কথা এবং শেরাটন হোটেলে থাকবার কথা ছিল, কত বড় দুর্ঘটনা তারা ঘটিয়েছে মার্কিন প্রশাসনের সামনে প্রমাণ করা স্যাবোটাজ করে, মিথ্যা ফলস ফ্ল্যাগ অপারেশন করে যে বিএনপি সরকার আজাদের নিরাপত্তা দিতে পারে না, বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেখানে যেন মার্কিন কোনো প্রতিরক্ষা মন্ত্রী এবং অফিসিয়ালরা না আসে, সেটা সফল হয় নাই। উনি এসেছিলেন এবং পরের দিন শেরাটনে থেকেছেন। ঠিক একইভাবে আমরা বলছি 28 অক্টোবরের গুপ্ত হত্যা, প্রত্যেকটা বাস এবং ট্রেনে যে গুপ্ত হত্যা আওয়ামী লীগ করছে এটা সফল হবে না, দেশবাসী জানে। এটার সাথে হরতাল অবরোধের শান্তিপূর্ণ জনগোষ্ঠী জড়িত না, এটার সাথে জড়িত হচ্ছে একমাত্র আওয়ামী লীগ এবং যুবলীগ, যারা বাংলাদেশের ইতিহাসে হত্যার সাথে জড়িত ছিল, স্যাবোটাজ করে অন্যের উপরে দায় চাপিয়েছে। 72 থেকে 75 দেখেছি যশোদের সাইনবোর্ড লাগিয়ে সাধারণ মানুষকে হত্যা করে যশোদের নেতা কর্মীকে ব্লেম দিয়ে তারা তখন প্রমাণ করেছে যে যশোদ বাংলাদেশের শত্রু, যশোদ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র নিয়েছে। ঠিক একই কাজ আওয়ামী লীগ এখন বারবার করছে। তাই আমরা দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি, 2004 সালের আগুন পোড়ানো দলের নেতৃত্বে প্রযোজনায় পরিচালনায় যে সিনেমা মঞ্চস্থ হবে আগামী 7 তারিখে, ওই সিনেমা দেখতে আমরা যাব না। 7 তারিখের যাত্রা মানুষ বর্জন করবে। সিনেমা প্রযোজিত, আউয়াল কমিশন পরিচালিত, ওবায়দুল কাদের আর মমতাজ অভিনীত, মাশরাফি আর সাকিব ফেরদৌসের ক্রিকেটে প্রযোজিত কোনো নাটক এদেশের মানুষ দেখতে যাবে না, যাবে না এবং যাবে না। প্রিয় দর্শক, এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি, আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আওয়ামী লীগ নাকি ভয় পাচ্ছে বা সরকার ভয় পাচ্ছে, কেন এত ভয় পাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ব্যারিস্টার রুমির ফারহানা। তা চলুন ভিডিওটি দেখে আসি। দেখার আগে একটি কথা, যেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এখন যারা একটি লাইক দেন, একটি লাইক দিয়ে আমরা সর্বশেষ ব্যারিস্টার রুমির ফারহানার বক্তব্যটি শুনে আসি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আওয়ামী লীগ একটি অত্যন্ত সুবিধাজনক সময় পার করছে। তারা মোটামুটি বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, বিরোধী দলের প্রধান 2 কার্যালয় বন্ধ, তালাবদ্ধ, বিএনপির মোটামুটি 8টি জেলা বাদে অন্যান্য সকল জেলার কার্যালয়ে তালা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি এই সময় মাঠে খুব কার্যকর কিছু করতে পারবে এমনটি অন্তত দৃশ্যত মনে হচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বন্দী,
অ্যাক্টিং চেয়ারম্যানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না, মহাসচিব থেকে যারা নীতি নির্ধারণী মহলে আছেন, বিএনপির বিভিন্ন নীতি কৌশল যারা নির্ধারণ করেন, তারা মোটামুটি সকলেই কারাগারে। বিএনপির একেবারে কর্মী পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন তারা হয় কারাগারে, না হলে এলাকা ছাড়া। তাহলে এমন অবস্থায়, এত স্মুথ একটা অবস্থায় আওয়ামী লীগের তো অনেক বেশি নির্ভার থাকার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এত অস্বস্তি, এত ভীতি কেন আমরা লক্ষ্য করি? আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ভীতি কোথায় দেখলাম? আমি দুটো খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই দুটো খবর বিশ্লেষণ করলেই বোঝা যাবে আওয়ামী লীগের অস্বস্তি, তীব্র ভীতি এবং এক ধরনের কি হবে, কি হতে যাচ্ছে, তারা সামাল দিতে পারবে কিনা, এই প্রশ্নগুলো তাদের নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বলে রাখা ভালো, এই আলোচনা আমি যখন করছি তখন মোটামুটি প্রত্যেকটা আসনে, 300 আসনের প্রত্যেকটাতেই তীব্রভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই সহিংসতা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। এই সহিংসতায় গোলাগুলি যেমন হচ্ছে, কোপানো হচ্ছে, চাপাতি ব্যবহার হচ্ছে, রক কেটে দেয়া হচ্ছে, বাবাকে না পেয়ে ছেলেকে, ছেলেকে না পেয়ে বাবাকে হত্যা করা হচ্ছে, এবং ভীষণ রকম একটি অরাজক অবস্থা এই আসনগুলোতে চলছে। এবং মজার বিষয় হচ্ছে, কালকে একটি পত্রিকার হেডলাইন হয়েছে, উভয় সংকটে পুলিশ। পুলিশ এতদিন চোখ বন্ধ করে আওয়ামী লীগকে সেভ করে এসছে, পুলিশ এতদিন চোখ বন্ধ করে বিরোধী দলের সাথে যদি আওয়ামী লীগের কোনো গোলমাল হয়েছে, বিরোধী দলকে ধরপাকড়ের মধ্যে দিয়ে, বিরোধী দলকে চাপে রাখার মধ্যে দিয়ে, বিরোধী দলকের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সরকারকে এক ধরনের দায় মুক্তি দিয়েছে। কিন্তু এখন যখন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের দ্বন্দ্ব ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগের এই কর্মীরা, আবার সেই ঘটনা ঘটছে, তার সাফারার বা ভিকটিম হচ্ছেন আওয়ামী লীগের দলের মানে অন্য কর্মীরা, তখন পুলিশ একটা উভয় সংকটে পড়েছে, কার কথা তারা শুনবে? সুতরাং এমন অবস্থায় সরকার স্বস্তিতে নাই। শুধু স্বস্তিতে নাই বললে ভুল হবে, সরকার খুবই, আমার আপাত মানে যেই খবরগুলো আমি দেখছি, অ্যানালিসিস করলে বোঝা যায় সরকার নিজেরা চিন্তা করছে 7 তারিখ পর্যন্ত তারা পার করতে পারবে কিনা, এবং যদি 7 তারিখ তারা পার করতেও পারে তার পরের অবস্থা কী দাঁড়াবে। কেন এই কথাটি বলছি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্প্রতি বলেছেন, 111 আর বাংলাদেশে হতে দেবে না ভারত। কেন তিনি এই কথাটি বলছেন আমরা একটু দেখি উনি কী বলছেন। তার আগে একটু 111-এর প্রেক্ষাপটটা বোধ হয় বলা দরকার। 2008 সালে যখন 2006 সালে যখন 111 হয় এবং তারপরে 2007 সালে হয়, 7-8 একটি আর্মি ব্যাকড গভর্নমেন্ট ছিল সেই সময়, এবং এই সরকার যখন আসে, আর্মি ব্যাকড এই সরকার যখন আসে, তখন আওয়ামী লীগ সবচেয়ে আগে তাদের সমর্থন দিয়ে বলেছিল 1-11 আমাদের আন্দোলনের ফসল। আওয়ামী লীগের সেই সময়কার মনস্তত্ত্বের কথা, আওয়ামী লীগের সঙ্গে সেই সময়ে ভারতের যোগাযোগের কথা প্রণব মুখার্জি তার বইতে তুলে নিয়ে এসেছেন। সেই বইয়ে, দ্য কোয়ালিয়েশন ইয়ার্স, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনা মানে বলেছেন যে যারা 111 ঘটিয়েছে বা যারা এর কুশীলব, তাদের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা তিনি নেবেন না, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হবে। এবং সত্যি সত্যিই যখন আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসে, তখন কিন্তু আমরা দেখি 111-এর ব্যাপারে তারা অনেক রকম কথা বলে, 1-11 সরকার এসেছিল, অসাংবিধানিক সরকার ছিল, সেই কারণে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয় যাতে বাংলাদেশে আরেকটি 111 না আসে। কিন্তু কিন্তু যারা 111 ঘটালো, 111-এর অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল মানুষ যারা ছিল 1-11 সরকারের, তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে দেখলাম না। তাদের সকলেই মোটামুটি বিদেশে আরাম আয়েশের জীবন পেলেন, তারা কেউ কেউ প্রাইস পোস্টিং হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করলেন, এবং তাদের মধ্যে একজন মাসুদউদ্দিন চৌধুরী, ফেনীর মানুষ, তিনি সংসদ সদস্য হলেন 2018-তে, এবং এখনও তিনি আরেকবার নির্বাচন করবার জন্যে দাঁড়িয়েছেন। যদিও তার মার্কা লাঙল, কিন্তু তিনি তার পোস্টারে লিখছেন তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এবং যতদূর জানা যায় যে তিনি লাঙলে নির্বাচন করলেও 2018 সালে তিনি মূলত নৌকার নমিনেশন চেয়েছিলেন, এবং নৌকা থেকেই তাকে বলা হয় যে আপনি আমাদের মার্কায় না করে লাঙলে করেন, আপনাকে আমরা জিতিয়ে আনব, এবং 2018 সালে ঠিক তাই হয়েছিল। অর্থাৎ 111 যারা ঘটিয়েছে তাদের সঙ্গে ভারতের এবং পশ্চিমা দেশগুলোর একটি প্রত্যক্ষ মদত ছিল, সাহায্য ছিল, সাপোর্ট ছিল। এবং এই 111-এর আগে আগে টিউজডে গ্রুপ বলে পশ্চিমা দেশগুলো একটি সার্কেল চালাতো, একটি গ্রুপ চালাতো, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সহ যেই পশ্চিমা দেশগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে, তাদের মধ্যে দফায় দফায় মিটিং হতো, বসা হতো, এবং সেখানে আওয়ামী লীগের অতি ইনফ্লুয়েন্সিয়াল নেতা যারা পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তারা সেই বৈঠকগুলোতে মাঝে মধ্যেই উপস্থিত হতেন, এবং আওয়ামী লীগের সমর্থিত বা আওয়ামী লীগ করেন
এরকম বুদ্ধিজীবী সাংবাদিক তারাও কিন্তু সেই টিউজডে গ্রুপের সদস্য ছিলেন। সুতরাং 111 আওয়ামী লীগ যে তার আন্দোলনের ফসল বলে, এবং যে কথাটি আমি সবসময় বলি, 2008 নির্বাচন একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল, সেটি খুব স্পষ্ট হয়ে যায় প্রণব মুখার্জির দ্য কোয়ালিয়েশন ইয়ার্স যদি আমরা দেখি। যাই হোক, আবারও সেই 111 এর কথা ওবায়দুল কাদের নিয়ে এসছে। কেন ওনার 111 এর কথা মনে হচ্ছে? দৃশ্যত তো বিরোধী দলকে আমরা দেখতে পাচ্ছি না, তারাই বলছেন বিরোধী দল গুহায় চলে গেছেন, তারাই বলছেন বিরোধী দল কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকে না, তারাই বলছেন বিরোধী দলের কর্মসূচি হরতাল অবরোধ কেউ মানে না। তাই যদি হয়ে থাকে তাহলে তো শুধু আমরা আর মামুরা আছে মাঠে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থিত লোকজন মাঠে আছে। তাহলে এখন 111 এর প্রশ্ন কেন আসছে? তিনি বলছেন এই দেশে আর 111 হবে না, ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এই দেশে আর 111 হবে না। পিটার হাস ভারতে গেছেন কিন্তু ভারতের অবস্থান এক জায়গায়, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। খুব মজার বিষয়, এর মধ্যে তিনি পিটার হাসের ভারত সফরও নিয়ে এসছেন। দৃশ্যত আমরা জানি বা গণমাধ্যমের কল্যাণে আমরা যেটুকু জানি সেটি হচ্ছে পিটার হাস বড়দিনের উৎসব পালন করতে ভারতে গেছেন, যদিও প্রশ্ন আসে মাত্র 20 দিন আগেই তিনি দীর্ঘ ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন, কাগজে কলমে তিনি শ্রীলঙ্কা থেকে ফিরেছেন, তিনি আসলে কোথায় গিয়েছিলেন আমরা জানি না। শুনলেন ব্যারিস্টার রবিন ফারানার বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তা মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। আজকের ভিডিওগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।